একটু না টেনে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। একটা 105 বছরের পুরনো মানুষের সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো, তার কথা গান শোনা। পমফ্রেট মাছের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভীষণ খেতে ভালো, অথচ খুব সহজ, তোমরা ট্রাই করতেই পারো। দেখে নাও রেসিপিটা আমি কিভাবে করেছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল এসে গেছি তোমাদের সাথে দেখা করতে। আজকে একটু তাড়াহুড়ো আছে, আজকে রান্নাবাড়ি করে অফিস পাঠাবো হাজবেন্ডকে। পাঠিয়ে বাড়িতে লেবার মিস্ত্রি আছে, তাদের চা টা দিয়ে যতটুকু আমার ডিউটি সেগুলো পালন করব, করে ছেলেকে টিফিন দিয়ে তারপরে আমি ওই বাড়িতে যাব, মানে আমার বাবার বাড়িতে যাব। ওখানে আমার পিসি আসবে, তো পিসিদের সাথে একটু দেখা করব। আর আমার ঠাকুমাকে আজকে তোমাদেরকে দেখাবো। আমার ঠাকুমার বয়স কত জানো? 105 বছর। উনি এখনও মানে পুরো অনেক কথা মনে আছে, পুরনো কথা ভুলে যাননি, স্মৃতি ঠিক আছে। চোখে অপারেশন হয়েছিল কিন্তু চশমা পরে দৃষ্টি ঠিক আছে, মানুষ চিনতে পারেন, সব কিছু পারেন। তো ওনাকে শেয়ার করব। আগেকার মানুষ তো কথায় কথায় কবিতা বলতেন, ছড়া বলতেন, বীরভূমের লোকরা একটু এগুলো বলে। আমার বাপের বাড়ি বীরভূম, আসল বাপের বাড়ি। তো আমার ঠাকুমা এখনও সেই সব ছড়া কিছু কিছু মনে আছে বলতে পারেন, তো সেইগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। পমফ্রেট মাছ ধুয়ে লবণ হলুদ আর লেবু মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখো এবারে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। এরকম একটা একটা করে আমি তিনটে মাছ এভাবে ভেজে তুলে নিয়েছি। এবারে এই তেলেই একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা যখনই হয়ে আসবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেটা দিয়ে দেব। দেখো ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার এই বড় সাইজের একটা পেঁয়াজ বাটা আছে মিক্সিতে, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যতক্ষণ না যায়। দেখো মশলাটা প্রায়, পেঁয়াজটা প্রায় কষানো হয়ে এসছে। এবারে আমি দেব আদা রসুন আর টমেটোর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু করে কষিয়ে নিচ্ছি। এটা দেখো এবার প্রায় কষানো হয়ে এসছে। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা, হলুদ, এটাকে জলে গুলিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, নিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দেওয়ার প্রয়োজন ছিল, একটু লবণ দিয়ে দিলাম। একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু উষ্ণ গরম জল ওর মধ্যে দিয়ে এটাকে আবার একটুখানি কষিয়ে নেব। কিছুটা ধনে পাতা ছিল ঘরে ফ্রিজে রাখা, সেটা দিয়ে দিলাম, এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার এটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল হবে না, এটা গায়ে গায়ে হবে, সেরকম বুঝে জল দিতে হবে। একটু চিনি দিলাম, আমি তো জানোই ব্যালেন্সের জন্য একটু চিনি দিই।
এবার ঝোলটা ফুটে উঠেছে গ্রেভিটা, এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। একটুখানি ফুটিয়ে নেব। পমফ্রেট মাছ তো নরম হয়, বেশি ফোটানো বা সেদ্ধ করার প্রয়োজন হয় না। এবারে দেখো আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো পমফ্রেট মাছের কারি রেডি হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর, খেতেও খুব ভালো। একবার ট্রাই করে অবশ্যই দেখো তোমরা। ইনি হচ্ছেন আমার ঠাকুমা। আমার ঠাকুমার বয়স এখন 105 বছর। তার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো আছে, দেখতেও পায় ভালো, মানুষজনও চিনতে পারে, কোনো অসুবিধে হয় না। অনেক হয়তো 25-30 বছর আগে যাদের দেখেছে তাদের হয়তো একটু পরিচয় করিয়ে দিতে হয়, একটু ভুলে যায়। কিন্তু এমনি এর মধ্যে 25-30 বছরের মধ্যে যাদের সাথে দেখাশোনা হয়েছে তাদেরকে সবাইকে ভালো মতো চিনতে পারে। এবং পূর্বের কিছু কথাবার্তাও যে ভুলে গেছে এমন নয়, মনে আছে। বীরভূমের মানুষ ছড়া কেটে কথা বলা বা গান করা, এগুলো বানিয়ে বানিয়ে গান করা, এগুলো যেন রক্তে একটা থাকে। তো ঠাকুমাও এরকম আগে আমরা যখন ছোটো ছিলাম ছড়া কেটে কথা বলতেন, গান করতেন, তো আর কিছু কিছু কীর্তন করতেন, আমাদের ছোটোবেলায় ঘুম পাড়াতেন, কাছে নিয়ে ঘুম পাড়াতেন। তো তখন ঠাকুমা যেগুলো করতো তার মধ্যে কিছু কিছু জিনিস মানে কথা ছড়া তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দরভাবে উনি বলেন। পৃথিবীর প্রথম আলো আমি ভোরবেলায় দেখেছিলাম, তাই ঠাকুমা আমাকে ছোট থেকেই কাকলি বলে। কাকলি বলে ডাকো তো একবার দেখি। পপি কখনই আইছিস? হ্যাঁ বলো, আর কি বলবা বলো? ঝর্ণা কে দেখো, কবিতা বলো। মাম কি করতে দেখো, অনুপম অফিসে গিয়েছে। এবার তুমি আমাকে বলো একটা কবিতা বলো, দেখি কি মনে আছে তোমার। শুনছিল গো মোরা, দেখিস জায়গা তুমি, ঝুলের সন্ধুর করত বড়াই ঘাটে দাঁড়ালে ঝুলে আবিষ্ট করত। বলো ঠাকুরের গান বলো। ঠাকুরের সন্ধ্য ছিল সন্ধ্য দেব হইল, খিলাদিকে জানিয়া প্রত্যেক বপুত্র মানুষ লোস দেব সাহস ঠাকুমা। তুমি আর একটা ঠাকুরের গান করো, তুমি আমাদের ছোটবেলায় যেগুলো শোনাতে সেগুলো করো একটা। আমার
ঠাকুমা তোমার কোনো কষ্ট হচ্ছে না তো, তুমি মন চাইলে করতে পারো গান, আর না হলে আর করো না। এই কথা শুনে ঠাকুমা বলল, না তার কোনো কষ্ট হচ্ছে না, সে লোকজন ভালোবাসে, সবার মাঝে থাকতে ভালো। একটু হাসো, তাই বলছি হাসো, পগলা দত্তে হাসি দাও। দেখো বাপের বাড়ি থেকে চলে এসেছি, এখন বাজে 2:10, আমি এখন স্নান করব, ছেলেকে খেতে দেব, আমি খাবো, লেবার পেমেন্ট করব, অনেক কাজ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার সামনের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই ভিডিওটা যেন অবশ্যই দেখো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে, অত পুরনো একটা মানুষের সাথে তোমাদের দেখা হবে, পরিচয় হবে। আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে, তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা বন্ধুরা।